নমস্কার বন্ধুরা আমি প্রণবেশ মাইতি আপনারা দেখছেন কলকাতা টেক বন্ধুরা কলকাতা থেকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে একটি নতুন এবং ইন্টারেস্টিং টপিক নিয়ে আমরা আলোচনা করবো বন্ধুরা আমাদের সবার কাছেই ম্যাক্সিমাম সবার কাছেই এটিএম কার্ড আছে অর্থাৎ ডেবিট কার্ড আছে আমরা সেই ডেবিট কার্ড থেকে প্রতিনিয়ত আমাদের কাজে লাগে প্রতিনিয়ত আমরা এই ডেবিট কার্ডকে ব্যবহার করে এই ডেবিট কার্ডকে ব্যবহার করে একটা পয়সা উইথ্র করি তো তার বিভিন্ন ধরনের ইউটিলাইজ ব্যাঙ্কে আমরা সরাসরি লাইনে না দাঁড়িয়ে এটিএম কার্ড থেকে অনেক ইজিলি আমরা এই এটাকে অ্যাক্সেস করে আমরা আমাদের প্রয়োজনকে মতো আরো ইজি করে নিয়েছি তো বন্ধুরা আজকে যে ব্যাপারটা আলোচনা করব। আমরা অনেকেই জানি না যে নতুন ব্যাংকে নতুন ব্যাংকে যে নিয়ম আসছে সেই নিয়ম অনুযায়ী প্রত্যেকটি যে ডেবিট কার্ড প্রত্যেক ব্যাংকে যে যে ধরনের ডেবিট কার্ড গুলো আছে যে ধরনের ডেবিট কার্ড আছে সেই ধরনের ডেবিট কার্ডগুলোর গুলোর ডেইলি উইথড্রল লিমিট কত আপনি কত টাকা ডেইলি উইথড্রল করতে পারবেন মানে প্রতিদিন কত টাকা তুলতে পারবেন এটিএম থেকে তো বন্ধুরা সেই সম্বন্ধে নতুন নিয়ম সম্বন্ধে কিন্তু আমরা অনেকেই অবগত নয় তো চলুন জেনে নেই নতুন নিয়মে কি আছে বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আমি সবাইকে প্রত্যেকবার যেরকম বলি আমি আজকেও সেরকম আরেকবার রিকোয়েস্ট করব যারা যেসব বন্ধুরা আমাদের এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 এই ভিডিও ঠিক নিচে বা এই ভিডিও ঠিক নিচে বা আমার চ্যানেলের বাঁ সাইডে সরি ডান সাইডে যে একটি লাল কালারের এরকম একটি সাবস্ক্রাইব বাটন পাবেন তো ওই সাবস্ক্রাইব বাটনতে প্রেস করে আপনি সাবস্ক্রাইব করে দেবেন এটি সম্পূর্ণ বিনামূল্যে এবং পাশে এই যে ঘন্টা আইকনটি আসবে এটাকে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনার নোটিফিকেশানটি শিওর হয়ে যাবে তাতে কী হবে আপনি যখন কোনো ভিডিও ফানি বা ইন্টারেস্টিং কোনো ভিডিও আপলোড করব তখন আপনারা সবার আগে এই ভিডিওটিকে দেখতে পারবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমি চলে যাচ্ছি একটি নিউজ চ্যানেল নিউজ চ্যানেলে আর যথেষ্ট ট্রাস্টেড নিউজ চ্যানেল জি নিউজ যে যে আছে সেখানে যেটা চব্বিশ ঘন্টা আমরা ওয়েস্ট বেঙ্গলে যারা থাকি তারা সবাই চব্বিশ ঘন্টার সঙ্গে অতপ্রতভাবে জড়িত তো আমি এখান থেকে এক এক করে বলে দিচ্ছি এবং আমি ডিসক্রিপশানেও লিখে দেবো এবং ডিসক্রিপশানে এই দিয়ে দেবো তো বন্ধুরা চলুন ভিডিওটা বলে দিই আমাদের নতুন এখানে লেখা আছে কষ্ট আমরা এখানে দেখতেই পাচ্ছি কোন ব্যাংকে ডেবিট কার্ড দৈনিক কতটা সময় জেনে নিন তো ঠিক আছে এটা দেখে নিলাম অধিকাংশ ব্যাংকে এটিএম থেকে টাকা তোলা সীমা সীমা বেঁধে দেওয়া হয়েছে এটি নির্ভর করে অ্যাকাউন্টের ধরন ও কি ধরনের কার্ড ব্যবহার করছেন তার উপর অবশ্যই আপনি একটি ব্যাংকের বিভিন্ন ধরনের কার্ড হয় যেমন দেখা যাচ্ছে মাস্টার কার্ড ভিসা কার্ড প্লাটিনাম কার্ড বা রুপে কার্ড বিভিন্ন ধরনের কার্ড হয় সেই সমস্ত কার্ডের উপরে কিন্তু আপনাদের যে টাকার লিমিট তোলার লিমিট উইড্রোয়ার লিমিট সেটাও কিন্তু নির্ভর করছে তারপর দেখে এইচডিএফসি ব্যাংকের প্ল্যাটিনাম চিপ কার্ড দিয়ে এটা বিভিন্ন ধরনের দিচ্ছে হ্যাঁ নির্ভর করে কি ধরনের কি বোর্ড করছেন HDFC ব্যাংকের প্লাটিনাম চিপ ডেবিট কার্ড দিয়ে আপনারা দিনে 1 লাখ টাকাও তোলা সম্ভব জেনে নিন কোন ব্যাংকের এটিএম টাকা এটি এটিএম এ টাকা তোলার লিমিট কত তো চলুন জানতেই তো এসটি আমরা জেনে নেই SBI অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তার সাম্প্রতিক ক্লাসিক কার্ডে দৈনিক টাকা তোলার সময় সীমা সীমা দিয়েছে 20000 টাকা এখানে কুড়ি হাজার টাকা একত্রিশ অক্টোবর থেকে কিন্তু এই নিয়মটি কার্যকর হবে এস বি এর প্লাটিনাম কার্ড থেকে এক লাখ টাকা এক এক লাখ টাকা তোলা সম্ভব বলে জানাচ্ছে এস বি আই এস বি আইয়ের পোর্টাল ব্যাংক পোর্টাল তো এসবিআই আই আইসিআইসিআই আই সিআই প্লাটিনাম আইডেন্টি চিপ আইডেন্টি চিপ যে যেটা যে কার্ডটা আছে সেটার জন্য আপনাদের হ্যাঁ এরপরে চলে যাচ্ছে আমরা আইসিআইসিআই ব্যাংকের যে প্লাটিনাম আইডেন্টিটি চিপ ডেবিট কার্ড দিয়ে প্রতিদিন এক লাখ টাকা তোলা যায় এই ব্যাংকের ভিসা ও সিগনেচার সিগনেচার ডেবিট কার্ড দৈনিক দেড় লাখ টাকাও তোলা সম্ভব আচ্ছা তারপরে চলে যাচ্ছি তারপরে চলে যাচ্ছি এইচডিএফসি ব্যাংকের প্লাটিনাম চিপ ডেবিট কার্ড দিয়ে দৈনিক এক লাখ টাকাও তোলা সম্ভব বলে জানাচ্ছে ব্যাংকের ওয়েবসাইট এরপর আছে এক্সিস ব্যাংকে ডেবিট কার্ড দিয়ে দৈনিক চল্লিশ চল্লিশ হাজার টাকা তোলা সম্ভব তো ব্যাংকে তো ব্যবহার করতে হবে ব্যাংকের রুপে প্লাটিনাম ডেবিট কার্ড ভিসা কার্ডে টাইটেনিয়াম কার্ডে পঞ্চাশ হাজার টাকা তোলা সম্ভব তারপরে দেখা যাচ্ছে আমাদের এখানে পিএনবি অথবা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের রুপে প্লাটিনাম ও রুপে ডেবিট কার্ড দিয়ে দিনে পঞ্চাশ হাজার টাকা দৈনিক পঞ্চাশ হাজার টাকা তোলা সম্ভব ব্যাংকের রুপে কার্ড ডেবিট কার্ড দিয়ে তোলা যায় দৈনিক পঁচিশ হাজার টাকা তো ভিডিও ছিল আজকে পর্যন্ত এই এই পর্যন্ত এই ভিডিওটা সরি এইখানে এইখান পর্যন্তই আমাদের শেষ এরপরে এরপরে যে সমস্ত আর যে ইনফরমেশন গুলো সেগুলো আমি আপনাদের ডেক্সক্রিপশানে জানিয়ে দেবো যে কোন ব্যাঙ্কে ডেবিট কার্ডে আর কত টাকা তোলা যাবে